চ্যানেল মৌসুমি লাইফস্টাইল ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা বিয়ার ব্লগ ছাড়বো, তো ফাইনালি একটা বিয়ার ব্লগ ছাড়তে চলেছি। তো এখন আমরা যাবো হলো ডিমাপুর। তো স্টেশনে এসে পড়েছি ঘর থেকে খুব তাড়াতাড়ি করে, কিন্তু কিছু একটা কারণে ট্রেনটা মিস হয়ে গেছে, শতাব্দী ট্রেনটা মিস হয়ে গিয়েছে। তো এখন আবার যাবো, রঙ্গিয়ার একটা ট্রেন আছে, ওই ট্রেনে যাব। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করবো। তার জন্য এখন বর্তমানে স্টেশনে আছি, দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনে। তো দেখতে থাকো, এই যে আমার মা। আমা এই যে আমাদের মা, ওই আমার হলো বোন, আর এই যে হলো বেগিন বেডিং পত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়াবাড়ির বেডিং পত্র। তো দেখো দেখো, ট্রেন আলে তোমাদের সাথে আবার যেতে যেতে আবার কথা হচ্ছে। তো ভিডিওটা তোমরা এনজয় করো, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা তোমরা কন্টিনিউ। টেনশনে বসে অপেক্ষা করছি, আমার বাবাও এসেছে, আমার বাবা গেছে ট্রেনের টিকিট কাটতে গিয়েছে। তো ট্রেনটা খুব লেটে আসছে, তার জন্য টিকিট কাটতে দিয়েছে, তার জন্য আমরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এনজয় করো। আর আমি এখন বসে বসে বিস্কুট খাচ্ছি, কারণ কি ঘর থেকে জলদি বেরিয়ে পড়েছি, তবুও ট্রেনটা মিস হয়ে গেছে। এখন ট্রেনের অপেক্ষা করছি, দেখতে থাকো ভিডিওটা তোমরা কন্টিনিউ। আমরা এখন স্টেশনে কি করবো, টাইম পাস হচ্ছে না, তার জন্য একটু ঘোরাঘুরি করছি, দেখতে পাচ্ছ স্টেশন পুরো এখন একটু ফাঁকা রয়েছে। যেই ট্রেন এসে পড়বে, ট্রেন এসে পড়লে স্টেশন পুরো ভিড় হয়ে যাবে, এটাই নিয়ম ট্রেনের। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা কন্টিনিউ, কি করবো বসে বসে তোমাদের সাথে এটাই শেয়ার করবো। তো দেখো তোমরা কন্টিনিউ, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি ট্রেন এসে পড়বে, অ্যানাউন্স করছে। তো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রেন আসার টাইমে স্টেশন পুরো ভিড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো ভিড় হয়ে গিয়েছে স্টেশন। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর এত ভিড় কী বলবো। তবু তার মিডিল থেকে একটু জায়গা পেয়েছি আমি, আমার মা, আমার ছোটো বোনটা। তো দেখতে পাচ্ছ তোমরা, তো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমরা ডিমাপুর স্টেশনে এসে পড়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন নেমে পড়েছি ডিমাপুর স্টেশনে, তো দাদা আসবে নিতে, তো অপেক্ষা করছি, ও আসলে তারপরে একবারে বাড়ি চলে যাবো। তোমরা কন্টিনিউ। তো দেখতে পাচ্ছি যে এটা হলো আমার দাদা, যেটা ব্যাগ উঠাচ্ছে অটোকে, অটোর মধ্যে। তো এটাই আমার দাদা ও দাদার ছোট ভাইয়ের বিয়া। তো দেখতে পাচ্ছি আর ব্যাগগুলো এত ভারী, তার জন্য দাদা বাবা ভাই ওরা সবাই। আমি বাড়ি এসে পড়েছি বিয়া বাড়ি। তো দেখতে ঘুরে তোমরা কন্টিনিউ, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমার কথা বলছি। তো আমাদের ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখন একটু রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়া পর একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার জন্য শরীরটা একটু টায়ার্ড আছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছি। আর ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, আর বিকালবেলা হলদিরাসম এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর এনজয় করো তোমরা। তো এটা দেখতেই পাচ্ছ আমার সাথে, এটা হলো আমার বড় দাদার বড় মেয়ে অর্পিতা। তোমার নামটা কি জানি? হ্যাঁ অর্পিতা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা আর কন্টিনিউ। আর আমি বিয়া বাড়ি এসেছি তোমরা তো জানোই, আর এখন হলো আমাদেরকে একটা ছোট কাম দিয়েছে, সেটা হলো দুব্বা বাচ্চা। তো ওইটাই বাচ্চা, একটু দেখো যে দুব্বা। এই যে সবাই দেখো, এই যে আরেকটা ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। হাই। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও হাই বলে দিয়েছি আমি না বলে। হ্যাঁ, তো দেখো তোমরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আর এনজয় করো। তোমাদের সাথে আবার একটু পর কথা বলছি। ওটা বহুত ফেমাস হয়ে গেছে না, লিকামরিয়াটা। আচ্ছা লিকামরিয়াটা বহুত ফেমাস হয়ে গেছে। তো মা সবাই শুধু এটাই বানায়। তো আমার ব্লগ দেখে তোমাদের কেমন লাগে? ভালো লাগে, বহুত ভালো লাগে, বহুত বহুত। হ্যাঁ বহুত 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 ভালো। ঠিক আছে, তো তোমাদের সাথে আমি এটাও, আমি একটা ফাস্ট দেখেছি। ও আমার এই বন্ধুটা আমার ব্লগ ফাস্ট দেখেছে, ও বলছে ওর খুব ভালো লাগে। আমিও ফাস্ট দেখেছি ব্লগটা। তোমার কেমন লেগেছে? বহুত ভালো লেগেছে, খুব সুন্দর। তো আমার ব্লগ ওদের ভালো লাগে, তো ওদের তো থেকে বুঝে, তো তোমরা কন্টিনিউ। আর তোমাদের কেমন লাগে এটাও বলবে কমেন্ট করে। আমি আবার এসে পড়েছি, আমি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো এখন আমরা যাবো হলো জল ভরতে, তো তার জন্য আমরা রেডি হয়ে তোমাদের সামনে এসে পড়েছি। তো আমরা আমি কিরকম এনজয় করি ভিডিওটা দেখতে হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তাহলে তোমরা মজাটা পাবে আমার মতো। আমি কী কী এনজয় করি তো তোমরা ওইটা দেখতে থাকো, ভিডিওটা তোমরা কন্টিনিউ।
হ্যালো ফ্রেন্ডস, তো জামাই বসে পড়েছে নিয়মকানুন অধিবাসের দিন আটটাওয়ালা নিয়মকানুন করতে হয়, তো এটার জন্য রেডি হয়ে বসে পড়েছি জামাই। তো তার মিডিল দিকে আমি একটা ক্লিপ নিয়ে যাঠা জল ভরে আমরা এসে পড়েছি। তো একটু নাচানাচি করেছি, তোমরা দেখতে পারো ভিডিওটা কন্টিনিউ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ করে দিও চ্যানেলটা। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে আমরা যাবো হলো পর্যন্ত, ওইটার ব্লগ আমি তোমাদের সাথে যত তাড়াতাড়ি পারবো শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের ভিডিও কেমন লাগবে কমেন্ট করে বলবে। কিন্তু টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।